নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা, দর্শক, বন্ধু ও সদস্যকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজ আমরা আলোচনা করব শ্রীরামকৃষ্ণের কথা নিয়ে। সেটি কেমন? এই যে চার দিন পর আমরা দেবী দুর্গার বিসর্জন করি এবং বিজয়া উৎসব পালন করি, এটির তাৎপর্য কী সে বিষয়ে বলছেন শ্রীরামকৃষ্ণ। ভক্তি ও শাস্ত্রবিধির বিরোধে শ্রীরামকৃষ্ণদেব মথুরকে বলেছিলেন বিসর্জনের তাৎপর্য, সেটি অবশ্যই স্মরণীয়। মথুর মোহন শ্রীরামকৃষ্ণদেবকে যখন জানালেন তিনি প্রাণ থাকতে দেবী দুর্গামাকে বিসর্জন দিতে পারবেন না, তখন শ্রীরামকৃষ্ণদেব হেসে তাকে বলেছিলেন, ও এই তোমার ভয়, তা মাকে ছেড়ে তোমায় থাকতে হবে কে বললে, আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায়, ছেলেকে ছেড়ে মা কি কখনো থাকতে পারে, এই তিন দিন বাইরের দালানে বসে তোমার পুজো নিয়েছেন, আজ থেকে তোমার আরও নিকটে থেকে সর্বদা সর্বদা তোমার হৃদয়ে বসে তিনি তোমার পূজা নেবেন। মাকে বিসর্জন দেবে কোথায়, বিসর্জন দেবে নিজের হৃদয়ে। হ্যাঁ বন্ধুরা, শুনলেন? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, সেটি হলো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। আপনারা সকলে খুব খুব আনন্দ ও ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।